আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চালতার আচার বানাবো। প্রথমে আমি চালতাগুলোকে কেটে লবণ হলুদ দিয়ে কিছু সময় মেখে রেখেছি। এখন আমি চালতাগুলোকে সিদ্ধ করার জন্য পানিতে দিয়ে দিই। মাঝে মাঝে নেড়ে দিব। সিদ্ধ হয়ে গেলে পানি ফেলে দিব। এবং ঠান্ডা করে দিব। এখন মৌরি আর পাঁচফোড়ন, সরিষা সবকিছু বেটে নিব। চালতাগুলোকে আমি একটু ছেঁচে নিয়েছি। একটু একটু করে সবগুলো চালতা ছেঁচে নিব। আপনারা গোটালো রাখতে পারেন। এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। চালতাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লং, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ একটু ভেঙে দিয়ে দিব। এখন কিছু সময় নাড়তে থাকবো। ফোড়ন রসুন দিয়ে দিব। বাটা মুড়ি, বাটা সরিষা, পাঁচফোড়ন একসাথে দিয়ে দিব। আমি শুকনো মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে পানিটা দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ নাড়বো।
চিনি দিয়ে দিলাম। এখন গুড় দিয়ে দিব, গুড় দিয়ে কাটতে থাকবে। বেশ কিছু সময় আমরা নাড়বো যতক্ষণ পর্যন্ত হয়ে না যায়। হয়ে গেলে শেষের দিকে আমি ভিনেগার দিয়ে দিব। এখন উপর দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিব। আরও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। শুকনা মরিচ দিয়ে দিব। হয়ে গেল চালতার আচার।